রেলের আন্ডারপাসে জমা জলে পড়ে প্রাণ হারালো যুবক, এই নিয়ে চলল ট্রেন অবরোধ। কতক্ষণ চলল ট্রেন অবরোধ, কোথায় চলল ট্রেন অবরোধ, এই সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। রেল লাইনের নিচে আন্ডারপাসে লাগাতার বৃষ্টিতে জল জমে গিয়েছিল, আর সেই জলে পড়ে প্রাণ হারালো এক যুবক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নদিয়ার নবদ্বীপে। উত্তেজিত জনতার প্রতিবাদে ট্রেন অবরোধ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নবদ্বীপের ভান্ডারটির কুড়ি এবং বিষ্ণুপিয়া হল্ট স্টেশনের মাঝে এই আন্ডারপাসে প্রচুর জল জমে গিয়েছিল। শুক্রবার রাতের দিকে ওই আন্ডারপাসে সাইকেল নিয়েই যাচ্ছিলেন হরিপদ কর্মকার নামে এক যুবক। রাতের অন্ধকারে কতটা জল জমে রয়েছে হয়তো তিনি বুঝতে পারেননি। অসাবধানতাবশত কোনো গর্তে পড়ে গিয়েই প্রাণ হারালো ওই যুবক। স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে তার দেহ ভাসতে দেখেন আন্ডারপাসের জমা জলে। তার সাইকেলটিও ছিল সেখানে। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে সকাল ছটা থেকে প্রায় তিন ঘন্টা রেল অবরোধ করেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, অল্প বৃষ্টিতেই ওই আন্ডারপাসে জল জমে যায়। রেলের কোনো উদ্যোগ নেই এটা ঠিক করার। তাদের দাবি, হরিপদর পরিবারের একজনকে চাকরি দিতে হবে। পরে রেলের আধিকারিক এবং পুলিশ কর্তারা ঘটনাস্থলে যান। পরে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।